প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। বাঙালিরা কিন্তু খেতে ভালোবাসে, সে এপার বাংলার বাঙালি হোক বা ওপার বাংলার, কোনো তফাত নেই। খাবো, স্বাদ নেবো, কিন্তু শরীরের ক্ষতি হবে না। এটি কিভাবে হবে সেটি বলছি এই ভিডিওতে। ডাক্তার সাহেবেরা বলেন আপনি মাসে 3 বার মুরগির মাংস খান, কোনো প্রবলেম নেই। কিন্তু হার্ট স্পেশালিস্ট ডক্টর দেবী সেটি বলেন তেল যতটা সম্ভব কম খান। তাহলে মাংস খাবো অথচ তেল কম খাবো, এটা কিভাবে সম্ভব এটাই দেখাবো এই ভিডিওতে। আমার বাড়িতেই রান্না হয় 1.5 চা চামচ তেলে 1.5 কেজি মাংস। এবার বলবো 1.5 কেজি মুরগির মাংস রান্না করতে গেলে কোন মশলা কতটা লাগবে। যারা রান্না করেন তারা সবাই জানেন, তবুও বলছি, একটু রাউন্ড ফিগারে বলছি, আপনারা একটু আধটু এদিক ওদিক করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। পেঁয়াজ লাগবে 200 গ্রাম, আদা লাগবে 75 গ্রাম, রসুন 35 গ্রাম, লঙ্কা 10 গ্রাম, লবণ প্রায় 3 চা চামচের মতো, টমেটো দেবেন 1 পিস, হলুদ দেবেন 2 চা চামচের মতো এবং চিনি প্রায় 1/2 চা চামচ, তেল দেবেন 1.5 চা চামচ বা তার কম হলেও ক্ষতি নেই, আর জল লাগবে মোট 2.5 গ্লাসের মতো, তেজপাতা 3 পিস, শুকনো লঙ্কা 2 পিস। এবার শুনে নিন বা দেখে নিন কীভাবে রান্না করতে হয়। প্রথমে মাত্র 1.5 চা চামচ তেল কড়াতে দিয়ে দিন। তেল গরম হলে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিন। এবার চিনিটি লাল হয়ে গেলে 3টে তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়তে থাকুন। লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলেই কড়াতে পেঁয়াজ কুচি ঢেলে নাড়তে থাকুন। ওই সময় 1 চা চামচ লবণ দিয়ে দিন এবং পেঁয়াজটি একটু লাল করে ভেজে নিন। এরপর এরই সাথে রসুন দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। তারপর লঙ্কা দিয়ে দিন এবং নাড়তে থাকুন। লঙ্কাটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিন, আবারও নাড়তে থাকুন। তারপর হলুদ বা হলুদ জল মিশিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর মাংস কড়াতে দিয়ে দিন এবং 2 চা চামচের মতো লবণ দিয়ে দিন এবং আবারও নাড়তে থাকুন এবং কিছুক্ষণ ঢেকে রাখুন, তারপর আবার নাড়ুন। এরপর ওরই সঙ্গে কড়াতে আলু দিয়ে আবার নাড়তে থাকুন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। তারপর 2 থেকে 2.5 গ্লাসের মতো জল ঢেলে দিন ও 2-1 বার নেড়ে ওটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে সুসিদ্ধ করুন। বাস, একদম টেস্টি মাংস প্রস্তুত। এবার গরম গরম পরিবেশন করুন। আমার বাড়িতে প্রথম যেই দিন রান্না হয় সেই দিনকার অভিজ্ঞতা আপনাদের একটু শেয়ার করি। আমি আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে এই পদ্ধতিটি জেনে আমার বাড়ির যিনি রান্না করেন তাকে বলেছিলাম রাঁধতে। তো খাওয়ার এইভাবে রান্না হবে এটা শুনেই আমার গৃহিণী এবং আমার কন্যা মন্তব্য করিয়াছিলেন যে আজ নাকি তাহাদের খাওয়ারের 12টা বাজিয়াই গেল। কিন্তু মাংস খাওয়ার পর কারুর বিশ্বাসই হচ্ছিল না যে এটি প্রায় বিনা তেলেই রান্না। এরপর থেকে আমাদের ওইভাবেই চিকেন চলে। তো আপনারাও চালিয়ে যান, কোনো প্রবলেম হবে না। এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ব্যাড কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার এবং হার্টের প্রবলেম, তাই আপনি তেল কম খান এবং সুস্থ থাকুন। রান্না কেমন হলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।